জাতির পিতার জন্মস্থান এবং এটি যে কারণে সারা বাঙালি জাতির কাছে একটি পূর্ণভূমি, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ জেলার শেখ সেলিম অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের জাতীয় শোক দিবসের আলোচনা সভার সংগ্রামী সভাপতি আপনাদের এই সংগঠনের যিনি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন জনাব হেদায়েত হোসেন, এক সময়ের ছাত্র রাজনীতিতে যিনি ছাত্রলীগের নেতা হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের যিনি কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল আপনাদের সেই প্রিয় সভাপতি উপস্থিত আছেন, প্রধান উপদেষ্টা, সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন দপ্তরের আপনাদের এই সংগঠনের সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা দীর্ঘদিন সংগঠিত আছেন বলেই বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে আপনাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো আপনারা পূরণ করতে পেরেছিলেন এবং কিছু কিছু দাবি এখনো বাস্তবায়িত আছে, যেগুলো প্রক্রিয়াধীন, যেগুলো নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আপনারা কথা বলেছেন, দাবি জানিয়েছেন এবং সরকার ক্ষণে ক্ষণে সেই যৌক্তিক দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করছে। আজকে এখানে প্রায় সহস্রাধিক আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে আজকে সকালে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে এই সংগঠনের, যেহেতু আমি একজন পৃষ্ঠপোষক, সেই কারণে এবং আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাদান খান সাহেব, তিনি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, আমি সকালে আমাদের এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ জাতির জনকের সমাধিস্থলে আমরা পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেছি, জাতির যে পিতার কবর জিয়ারত করেছি, দোয়া অনুষ্ঠান আমরা করেছি, সে অনুষ্ঠানগুলো শেষ করেই এই গোপালগঞ্জ সদরের শেখ সেলিম অডিটোরিয়ামে আমরা আজকের এই সভায় মিলিত হয়েছি। আমরা মনে করি যে জাতির পিতার আজকের এই শাহাদতের মাস আগস্ট মাস উপলক্ষে আপনারা যে অনুষ্ঠানটা করছেন, একজন নাগরিক হিসাবে, বাঙালি জাতির একজন গর্বিত সন্তান হিসাবে, এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আমি আমরা সকলে আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করছি, কারণ যে জাতি তার ইতিহাস ঐতিহ্যকে লালন করে না, সম্মান করে না, শ্রদ্ধা জানায় না, সেই জাতি একজন যথার্থ মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে তার সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি শুধুমাত্র কাজ করে আমরা সংসারে চালাবো সেই জন্যই নয়, পাশাপাশি আমাদের সামাজিক রাজনৈতিক দায়িত্ব, দেশের প্রতি মমত্ববোধ, জনগণের প্রতি ভালোবাসা এবং আমার এলাকার প্রতি আমাদের সচেতন চিন্তা, এটি আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আপনারা জাতির পিতার এই শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলেই এই গোপালগঞ্জ সারা বাংলাদেশের কাছে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে আজকে পরিচিত। আপনারা জানেন যে এই গোপালগঞ্জের বিভিন্ন সময়ে শ্রদ্ধা জানানোর জন্য শুধু দেশীয় মাননীয় রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের উচ্চ কর্মকর্তাবৃন্দ তারাই সফর করেন না, আন্তর্জাতিক দুনিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারাই গোপালগঞ্জ সফর করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই গোপালগঞ্জ
সেই কারণে বাঙালি জাতির মর্যাদাকে বাড়িয়েছে বঙ্গবন্ধুর জন্মস্থান হওয়ার কারণে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা মুজিব এবং সেই 15 আগস্টের কালরাতে নিহত শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের অন্যান্য সদস্যবর্গ এবং বঙ্গবন্ধুকে রক্ষার জন্য সরকারি দায়িত্ব পালন করতে এগিয়ে আসা সরকারি কর্মচারীদেরকে যারা হত্যা করেছে সেদিন, আমরা সেই সকল শহীদদের আমরা প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। প্রিয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারী ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের এই দেশে বর্তমান বৈশ্বিক যে মহামারী ছিল করোনায়, প্রায় 2 বছর অধিক কাল সময় আমরা সারা বাঙালি জাতি শুধু নয় বিশ্ববাসী একটি অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা দিন অতিবাহিত করছিলাম। আপনারা জানেন পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সহ গ্যাস সহ বিভিন্ন সেক্টরে সারা পৃথিবীব্যাপী একটি ক্রাইসিস শুরু হয়েছে। আমি গত জুলাই মাস আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশ সফর করেছি, আমি দেখেছি সেখানে হচ্ছে বাজার দ্রব্য অস্থিরতা আছে, জ্বালানি তেলের দামের মধ্যে অস্থিরতা আছে এবং গ্যাস সংকট আছে, এবং সেখানে সামগ্রিকভাবে বিশ্ব বাজার অর্থনীতিতে একটি মন্দাভাব সেখানেও সৃষ্টি হয়েছে। যেগুলো উন্নত রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল সমৃদ্ধ, এই ক্রাইসিস শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব ক্রাইসিস। এর মধ্যে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে, যোগ্যতার পরিচয় দিয়ে তিনি আমাদের অনেক দেশের তুলনায় আমাদের এই দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রেখেছেন। অনেকেই বলেছিল, আপনারা জানেন আপনাদের আশেপাশে হয়তো অনেকে মন্তব্য করেছিল যারা বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট হতে পারে না, বাংলাদেশের ভালো একটা খবর শুনলে তাদের মনে হাসি আসে না, বাংলাদেশের অগ্রগতি দেখলে আর বা সরকারের একটা খারাপ কিছু দেখলে তারা সেটাকে শেয়ার করে, সেটাকে নিয়ে তারা উৎসাহিত হয়। তারা যখন অনেকে অনেক সময় দেখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় তারা অত্যন্ত খুশি মনে বলেছিল বাংলাদেশ কিছুদিনের মধ্যে শ্রীলঙ্কা হয়ে যাবে। বাঙালি হয়ে তারা বাংলাদেশের উন্নতিতে তারা সন্তুষ্ট নয়, বাঙালি হয়ে বাংলাদেশের মানুষের কষ্ট দুঃখে এবং এই দেশের অর্থনৈতিক মন্দা হলে মনে হয় তারা স্বর্গে যাবে, এরকম তারা খুশি। তারা অহরহে বিভিন্ন পোস্ট দিয়ে বলতো, বক্তব্য বলতো, সমাবেশে বলতো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আজকে 6 মার্চ যাবতে বক্তব্য তারা দিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয় নাই। আমরা মনে করি যে বাংলাদেশ যে গরিব রাষ্ট্র, এই গরিব রাষ্ট্রকে নেতৃত্ব যদি শেখ হাসিনার মতো একজন দক্ষ প্রধানমন্ত্রী না দিতেন, অন্য কেউ প্রধানমন্ত্রী থাকতো, অন্য দল বা অন্য সরকার ক্ষমতায় থাকতো, আজকে ঠিকই বাংলাদেশ হয়তো শ্রীলঙ্কা হয়ে যেত। সুতরাং একজন শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ কিন্তু আজ শ্রীলঙ্কা হয় নাই। এবং আমরা বাংলাদেশ এটা গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্র হলেও আমাদের একটা বড় সম্পদ, আমাদের একজন শেখ হাসিনা আছে, যেই শেখ হাসিনা শ্রীলঙ্কায় নাই, যে শেখ হাসিনা অনেক রাষ্ট্রে নাই, তারা সেই কারণে ক্রাইসিসে পড়েছে। আমাদের সৌভাগ্য আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, তিনি নিজে সেই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সেই পরিকল্পনায় দেশকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা এখানে বসে আছেন আমরা সকলেই আমরা সেই কারণে, আমরা যদিও কেউ সরকারি কর্মচারী, আমরা কেউ জনপ্রতিনিধি, আমরা সকলেই মিলে চেষ্টা করতে হবে আমাদের প্রিয় মাতৃভূমিটা যদি ভালো থাকে, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার স্ত্রী ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে। সেই কারণে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা এই সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, তিনি যে দক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা তাকে সর্বোত্তকরণে সহযোগিতা করতে হবে। আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং এই দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখার জন্য সরকারের কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সহযোগিতা করতে কি রাজি আছেন? যারা আছেন যুদ্ধক্ষেত্রে দেখেন, আমরা সকলেই রাজি আছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। এটি শুধু দলীয় কারণে নয়, এটি আওয়ামী লীগের স্বার্থে নয়, এটি বঙ্গবন্ধুর স্বার্থে, এটি জনগণের স্বার্থে, এটি আপনার আমার পরিবার পরিজন, সন্তান, স্ত্রী, পুত্র, তাদেরকে নিরাপদ রাখার স্বার্থে।
আমরা সকলে মিলে আমরা যদি ভালোকে ভালো না বলি দিনকে দিন না বলি তাহলে আপনি যখন দায়িত্ব অবহেলা করবেন আরেকজন মনে করবেন না আমি অবহেলা করলে অসুবিধা হবে না দিন শেষে দেখা গেল আমরা কেউ যৌক্তিক দায়িত্ব পালন করলাম না আর আমাদের প্রিয় মাতৃভূমি তখন কিন্তু আমরা যেখানে ভালো থাকার কথা সেই সূচকে লাগিয়ে আমরা যদি পিছিয়ে যাই এই কষ্ট কিন্তু আমাদের সবার হবে আমরা আজকে আলোচনা সভার মাধ্যমে জাতির পিতার মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালন করছি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জান্নাত বাসী করেন সেজন্য দোয়া করি এবং তিনি তার সারা জীবন এদেশের মানুষের মুক্তির সংগ্রামে তিনি নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছেন জীবন যৌবনের প্রায় 12 বছর কারাগারে কাটিয়ে বাঙালির জাতির মুক্তি সংগ্রামের প্রতি যে তিনি অবদান রেখে গেছেন তার নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটি স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতা সংগ্রামের আমাদের এই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব যার নেতৃত্বে যার ডাকে সাড়া দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল তার এই মৃত্যুবার্ষিকীর মাস শোক দিবসে আমরা সকলে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের অনেকের খাওয়ার সময় এখনো আপনারা খান নাই আমরা এখনো এরপরে খাওয়ারে যাব আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদের যে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যে দাবি দাওয়া গুলো আছে আপনাদের সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে এটি আমরা মহান জাতীয় সংসদে এবং সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনাদের দাবিগুলো পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে আবার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত সভাপতি অনুরোধক্রমে মহান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের